হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? সবাইকে জানাই মেরি খ্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হলো 28 ডিসেম্বর, আমাদের মেদিনীপুর টাউনে ওই 25শে ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত একটা মেলা হয় চার স্কুলের মাঠে। আমি আর মাম্পি আজকে সেই মেলায় দেখতে যাচ্ছি, এবং 25শে ডিসেম্বর থেকে শুরু হলেও আমি এতদিন সময় পাইনি, আজকে টাইম পেলাম তাই যাচ্ছি। এবং মেলাতে গিয়ে কোনো কথা নয়, কারণ ওখানে এত নয়েজ, কোনো ভয়েস আমার আসবে না। তো যা যা আমি দেখবো তার বেশিরভাগটা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার তোমাদের কাছে, এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর খুব পপুলার হচ্ছে এই মেলাটা, যারা আজ পর্যন্ত এই মেলা দেখোনি আমার মেদিনীপুরের মধ্যে বা তার বাইরে, তারা আমার এই ভিডিওর মাধ্যমে মেলাটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারবে। তবে ইন ফিউচার, নেক্সট ইয়ার বা যে কোনো সময় অন্যান্য বছরে যদি কখনো সময় পাও, অবশ্যই অবশ্যই চেষ্টা করবে এই মেলাটা একবার অন্তত ভিজিট করার, ভালো লাগবে আমার মনে হয়। তাই লাস্ট ইয়ার মানে 2020 সালে এই মেলাটা কিন্তু হয়নি কোভিড সিচুয়েশনের জন্য, তাই এবছর আবার যখন মেলাটা শুরু হয়েছে খুব এক্সাইটমেন্ট আছে মেলাটা দেখার জন্য। যতটুকু শুনেছি কোভিড বিধি মেনটেন করেই কিন্তু মেলার মধ্যে সবাইকে মাস্ক পরে ঢোকার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, বা যে সমস্ত ভলেন্টিয়াররা আছে তারা এই সমস্ত মেনটেন করছেন। তো আর এখানে বেশি কথা বাড়াচ্ছি না, চলো একদম মেলার গেটের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা পুরো মেলাটা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বাইরে যাই।
কেমন লাগলো বলো মেলাটা? আমরা মোটামুটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো মেলার মধ্যে ঘুরেছি, গিয়েছিলাম ওই 5:30-6 নাগাদ, এখন 9:30 বাজে রাত। তো তোমাদের মেলাটা কেমন লাগলো? যদি তোমাদের ইন ফিউচারে দেখার থাকে সবটাই কিন্তু তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আর যদি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর তোমার বন্ধুবান্ধবকে যদি এই মেলাটা সম্পর্কে দেখাতে চাও তাহলে অবশ্যই শেয়ার তো করতেই হবে, তাই না? আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়, মানে এই ভিডিওটার মাধ্যমে যদি তুমি আমাকে প্রথমবার দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা প্রেস করবে ফিউচারে আমি যা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমার এই চ্যানেলে যেমন লাইফস্টাইল টাইপের এই সমস্ত ব্লগ হয়, তার সাথে কিন্তু ট্রাভেল ব্লগ প্রচুর পরিমাণে আসে, সেই সমস্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমাদের সাথে নেক্সট কখনো আবার কোনো একটা ট্রাভেল বা এরকম লাইফস্টাইল কোনো ভ্লগে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।